হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি অনেক অনেক আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা কথা বলবো যে আপনি সাবস্ক্রাইব কিনলে আসলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আজকে আমি ক্রয় করলাম, 7 দিন পরে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। আজকে কথা বলবো সাবস্ক্রাইব নিয়ে, দেন নেক্সট টাইম আমরা ওয়াচ টাইম আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখা যাচ্ছে আমরা সাবস্ক্রাইব কিভাবে আসলে কিনতে পারি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই যখন নতুন অবস্থায় থাকি প্রত্যেকেই ভুলটা করি যে আমরা সাবস্ক্রাইব আজকে কিনতেছি, দেন 7 দিন পরে আমার চ্যানেলটা গ্রো করবে, আমি মনিটাইজেশন পেয়ে যাবো। সিম্পল একটা মাথার ভিতরে আমাদের ফার্স্ট টাইম এই জিনিসটা আছে যে আমি তো আজকে রাতারাতি ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলছি, আমি আজকে সাবস্ক্রাইব কিনতেছি, বন্ধু বান্ধবকে বলবো দেখ আমার 7 দিনের ভিতরে আমার চ্যানেল আজকে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। ভাই আপনি পারবেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি 1 মাস বা 17 দিন বা 20 দিনের ভিতরে 1K সাবস্ক্রাইব নিতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি চাইলে 15 থেকে 20 দিনের ভিতরে নিতে পারবেন। নেওয়ার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা তো চলেই গেল স্প্যামের ভিতরে, স্প্যামিং যখন করে তখন আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলটা প্রতিনিয়ত ডাউন হতে থাকবে এবং এক পর্যায়ে আপনার চ্যানেলের কোনো অস্তিত্বও থাকবে না। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব যদিও আমরা কিনি তাহলে এই ভুলটা আমাদের করা যাবে না। আর সাবস্ক্রাইব আমরা কীভাবে কিনতে পারি সেটা হচ্ছে আমাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কিনতে পারি, এবং আমাদের যে গ্রুপগুলো আছে এগুলো আমি একটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আপনি কীভাবে কিনতে পারেন। আর আজকের আমাদের পয়েন্টটা হচ্ছে আমরা মনিটাইজেশন পাবো কিনা। আমি বলে দিলাম 100% আমার ব্যক্তিগতভাবে নিজে অ্যানালাইসিস করে দেখার পর আপনাদেরকে বলতেছি, কারণ অ্যানালাইসিস ছাড়া কোনো কথা বলা যাবে না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন শুধু পলিসিটা বলছে আপনার ওয়াইটি স্টুডিওতে ওয়াইটিপিতে যখন আপনার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে তখন তারা নোটিফিকেশনে আপনার গ্রিন টিক মার্ক দিয়ে দিবে যে আপনার চ্যানেলটা অ্যাপ্রুভ করার জন্য রেডি হয়ে গেছে শুধু সাবস্ক্রাইবারের জন্য। পরে ওয়াচ টাইম নিয়ে আমরা কথা বলবো। তো এই হচ্ছে বিষয়। তো বেসিক্যালি আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে মনিটাইজেশন আপনি পাবেন কিনা, অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার অপশন আছে শেয়ার করে দিবেন যারা জানে না যে আসলে কোন মনিটাইজেশন পাবো কিনা। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।